চট্টগ্রাম 12 পটিয়া আসনত নৌকা প্রতীকের প্রার্থী শামসুল হক চৌধুরীর সমর্থনে পটিয়া শান্তির হাটত পথসভা অনুষ্ঠিত হয়ে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকি বক্তব্য রায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই নির্বাচন আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। সামনে একটা সোনার লাইট হবে, একটা টিউবওয়েল হবে, মা বন্ধের জন্য একটা জলগাড়ির ব্যবস্থা করা হবে। আগামী 30 ডিসেম্বর নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম ও শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় পথসভাত বক্তব্য রাখে পটি আসনের এমপি প্রার্থী আলহাজ শামসুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক এমপি সেমনারা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাস দেবু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী সহ আরবদকে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।